আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আজকের আরেকটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এই ব্লগে থাকছে পিঠা বানানো খাওয়া। যেহেতু শীত শুরু হয়ে গেছে, শীতের সময়ে আজকে আমরা পিঠা, পাকন পিঠা দিয়ে শুরু করব, নানান প্রকারের শেপ দিয়ে করব। সেজন্য এখানে বিভিন্ন ধরনের পিঠার ছাঁচ নিয়েছি। এই পিঠাটা আসলে হাত দিয়েও নানা ধরনের ডিজাইন করে করা যায়, কিন্তু আমরা অত পারদর্শী নই, সেই জন্য এই ছাঁচগুলো নিয়েছি। আর পিঠা বানাতে চলে আসলাম, সেই জন্য এখানে প্রথমে আগে ময়দা আটা দিয়ে আমরা পানির মধ্যে দিয়ে কাওয়া করে নিয়েছি। আর এখানে আরও লাগবে ডিম, লাগবে যতটুকু পরিমাণে আটা নেবেন সেই অনুযায়ী ডিম একটা বা দুটা লাগতে পারে, সামান্য তেল লাগবে, আর চিনি দুধ তো অবশ্যই লাগবে। আর একটা কথা বলে রাখি, আমি এখানে ভিডিওটা অনেক লং হতে পারে, সেই জন্য দুধটা জাল দেওয়া দেখাইনি। আপনারা দুধটা চিনি দিয়ে, তেজপাতা দিয়ে জাল করে নেবেন দুধ পিঠার মতো। আর এখানে আমরা আটাটা ভালো করে মুথে নিচ্ছি, গরম থাকতে থাকতে সব কিছু পুড়ে নিতে হবে। আর এখানে তার মধ্যে ডিম দিয়ে দিলাম, আমরা যেহেতু দুটা ডিম ফেটে নিয়েছিলাম একটা দিয়ে দিলাম, বেশি যদি হয়ে যায় নরম হবে তখন পিঠার শেপ আসবে না। এটা মেখে নিয়ে এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দেব। তেল দিলে হয় কি, আসলে হাতে যে লেগে থাকতেছে আটার মতো হচ্ছে সেটা হবে না, হাত থেকে ছেড়ে দেবে। সেই জন্য তেল দিয়ে ভালো করে মেখে নিয়ে 10 মিনিট আমরা রেস্টে রেখে দেব। এই পিঠা কিন্তু শুধু মিষ্টি পিঠাই খাওয়া যায় না, ঝাল পিঠা করেও খাওয়া যায়, সেই রেসিপিটাও আমরা এর মধ্যে শেয়ার করব। এটা কিন্তু এইভাবে মুথে নিয়ে 10 মিনিট রেখে দিতে হবে, আর এই রকম নরম হবে, যেন নখটা আলতো হাতে দিলেই ভিতরে অনেকটা ঢুকে যায়, তাহলে বুঝতে হবে নরম হয়েছে। 10 মিনিট পর হাতে যদি সময় থাকে তাহলে একটু বেশিক্ষণ রাখতে পারেন, তাহলে সফট হবে ডোটা। এখন আমরা হাত দিয়ে যেরকম পরিমাণে শেপ দিতে চান, ছোটো বড়ো যার সাইজ যতটুকু বড়ো ছোটো সেই অনুযায়ী একটা গোল করে নেবেন। দেখতে হবে এর ভিতরে যেন ভাঙ্গা ভাঙ্গা না থাকে, আমাদের অবশ্য দুই একটা এরকম ছিল। এরকম করে এখন ছাঁচ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে এরকম হয়। পিঠাটা কিন্তু অসম্ভব মজার হয় খেতে, বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন, যদি বিশ্বাস না হয়। একটু ভেজাল মনে হতে পারে প্রথমে করতে, কিন্তু করে খেলে এতটা ভালো লাগবে আর ভেজাল মনে হবে না। এইভাবে একটা ছাঁচের উপরে রেখে ডোটা আর একটা ছাঁচ দিয়ে একটু চেপে দিলেই খুলে দেখবেন ডিজাইন হয়ে গেছে অলরেডি। আর নানান প্রকারের ছাঁচ নিলে এক একটা পিঠা এক এক রকমের ডিজাইন হবে, দেখতে অনেক ভালো লাগে। বিশেষ করে যাদের জামাই আছে, জামাইদের এরকম নানান ডিজাইনের পিঠা খাওয়ালে জামাইরা অনেক খুশি হয়। এরপর এইভাবে শেপ দিয়ে এখন তেলে ভাজতে হবে, একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এটা ভাজতে ভাজতে আমরা একটু ঝাল পিঠার দিকে চলে যাই, ডোটা একটু বেশি হয়ে গিয়েছিল, সেই জন্য আমরা ওই ডোর ভিতরে একটু মরিচের গুঁড়া, একটু রসুন আর জিরা বেটে দিয়েছিলাম, দিয়ে মেখে এইভাবে ঝাল পিঠা শেপ করে নিয়েছিলাম। একটু লবণও দিতে হয়েছিল, স্বাদ অনুযায়ী সব কিছু দিয়ে নেবেন যে যেরকম ঝাল খান। এগুলো শুধু ভেজে এরকমই খাওয়া যাবে, কোনো দুধে দিতে হবে না, কিছু না। এখানে আমরা দুটা ওই মিষ্টি পিঠার মধ্যে দিয়েছিলাম যে কেমন হয় খেতে দেখার জন্য। আর এগুলো ভাজা হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভাজার পরে এইরকম ব্রাউন কালার করে ভেজে নেবেন, তাহলে দুধের ভিতর দিলেই ফুলে উঠবে এবং অনেক নরম হয়ে যাবে। চাইলে কেউ এটা সাথে সাথে দিতে পারেন, কেউ আবার একটু পরেও দুধের ভিতর দিতে পারেন। এটা কিন্তু দুধের ভিতর দিয়ে আবার সাথে সাথে খাওয়া যাবে না, নরম হওয়ার জন্য অন্তত 20 মিনিট রেখে দিতে হবে, ঢাকা দিয়ে রাখবেন যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো 20 মিনিট পর দেখা যাক পিঠাটা কেমন হলো। 20 মিনিট হয়ে গেছে, এই তো পিঠাটা তুলে নিয়েছি।
আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে ফুলে উঠেছে এবং নরম হয়ে গেছে। আমি আপনাদের কেটে দেখাচ্ছি যে আসলে কতটা সফট এবং নরম হয়েছে। বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন, খুবই সুস্বাদু হয় খেতে, আর এতটা নরম হয় মুখে দিলেই গলে যায়। আর আজকে আমি খাবো না, প্রথমে আমি আমার বরমশাইকে খেতে দিয়েছি, ওরা বাবা ছেলে দুজনে খাচ্ছে। প্রথম পিঠা ওদের জন্যই তুলেছিলাম, ওরা খাক তারপরে আমরা খাবো। এক একজন এক এক জায়গা থেকে ভিডিও দেখতে পছন্দ করেন, কেউ ইউটিউব থেকে দেখেন, কেউ আবার ফেসবুক থেকে দেখেন। তো আমি নতুন একটা ফেসবুক পেজ খুলেছি, তো চাইলে আমার ভিডিওটা ওখান থেকে দেখতে পারেন। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা ফলো দিয়ে রাখতে পারেন, পরবর্তী ভিডিও তাহলে আপনার কাছে সাথে সাথে পৌঁছে যাবে। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য এবং আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।